হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন ডেকোরেশন তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো আমি ডেকোরেশনটা যে করছি, কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ঘি করলা নিয়েছি, ঘি করলাটাকে আমি সজারুর আকারে তৈরি করব। এখানে গাজর আছে, ছোট ছোট পুঁতির কানের আছে, এই দিয়ে আমি তৈরি করব। দেখো আমি গাজর কাটছি, কেটে কানের কানটা তৈরি করব। দেখো কানটা আমি তৈরি করে নিয়েছি, এবার আমি ঘি করলাটা কেটে নিচ্ছি। দেখো এইভাবে কানটা তৈরি করে নিয়েছি, আর একটা আমি ওইভাবেই করে নিচ্ছি। এবার দেখো চোখটা করে নিচ্ছি। এবার দেখো আমি ঠোঁটটা এইভাবে পুঁতি, ঠোঁটটা লাগিয়ে দিচ্ছি পুঁতি দিয়ে। ঠিক এইরকম তোমরা ঠোঁট বানাবে। দেখো এবার আমি পাটা তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে তোমরা পাটা তৈরি করে নেবে, ঠিক এইভাবে। দেখো আর একটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা তোমরা এইভাবে ঘি করলা দিয়ে ডেকোরেশন করবে, খুব ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে দেখতে। যদি আমার এই ডেকোরেশনটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।